বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় নির্বাচন করতেই দেশে রাজনৈতিক সংঘাতের সৃষ্টি করছে সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আগামী 18 ও 19 মার্চের হরতাল সফল করার আহ্বান জানান। আমরা আন্দোলনে নেমেছি, দেশ নেত্রী নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন হচ্ছে আমাদের অধিকার রক্ষার আন্দোলন। আমাদের যে ভোটের অধিকার, ওই যে নিরপেক্ষ নির্দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচন আমরা চাই। এদেশের শতকরা 90 জন মানুষ ওই নিরপেক্ষ নির্দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, এবং আগামী 18-19 তারিখে স্বতঃস্ফূর্ত হবে হরতালে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।